নমস্কার বন্ধুরা এই ভিডিও সম্পূর্ণ দেখো তাহলে পরীক্ষায় এক থেকে দু নম্বর অবশ্যই পাবে শুধু এটা কলকাতা পুলিশ নয় যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম কোশ্চেনটা দেখো কি নেওয়া হয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি খেয়াল রাখবে কি এন সেভেন সেটা হচ্ছে বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত দু নম্বর কোশ্চেন দেখো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটা সেটা কি খেয়াল রাখবে হচ্ছে এন এইচ যেটি ছয় কিমি পর্যন্ত বিস্তৃত কোশ্চেন দেখো ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে দেখতে পাওয়া যায় খেয়াল রাখবে সেটা গুজরাট রাজ্যে দেখতে পাওয়া যায় প্রায় ষোলোশো কেমি এবার দেখো চার নম্বর কোশ্চেন দেখো আজকের ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এই কোয়েশ্চেনটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয় সঠিক আনসার খেয়াল হবে কি রাজস্থান এবার পাঁচ নম্বর কোশ্চেন দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা ক্ষুদ্রতম রাজ্য বললে কি খেয়াল রাখবে গোয়া ছয় নম্বর কোশ্চেন দেখো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা সর্বাধিক জনবহুল রাজ্য বললে খেয়াল রাখবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সাত নম্বর দেখো ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য যদি বলা হয় সেটা হচ্ছে কি সিকিম খেয়াল রাখবে আট নম্বর ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি সেটা হচ্ছে কি স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত নয় নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের বৃহত্তম গির্জা কোনটি সেটা হচ্ছে কি সেন্ট ক্যাথিডাল গির্জা যেটা গোয়াতে অবস্থিত দশ নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ ও উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি সেটা হচ্ছে শিয়াচেন তাহলে খেয়াল রাখবে ভারতের দীর্ঘতম হিমবাহের নামও শিয়াচেন আর উচ্চ উচ্চতম নাম হচ্ছে শিয়াচেন এগারো নম্বর কোশ্চেন দেখো বৃহত্তম নদী দ্বীপ বা চর কোনটি সেটা হচ্ছে মাজুলি দ্বীপ যেটা ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত এই এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতের সর্বোচ্চ জনগণত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ভারতের সর্বোচ্চ বিশিষ্ট রাজ্য বিহার খেয়াল রাখবে তেরো নম্বর দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ অনেক অন্ধ্রপ্রদেশ এটাকে খেয়াল করে ফেলে পরীক্ষা হলে খেয়াল রাখবে অরুণাচল প্রদেশ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য চোদ্দ নম্বর দেখো ভারতের শিক্ষারা সর্বোচ্চ কোন রাজ্যে ভারতের শিক্ষারা সর্বোচ্চ কোন রাজ্যে আছে কেরল রাজ্যে রয়েছে আর দেখো পরবর্তী কোশ্চেন ভারতে মহিলা শিক্ষার সর্বোচ্চ কোন রাজ্যে মহিলার শিক্ষার হারও সর্বোচ্চ কোন রাজ্যে আছে সেটা হচ্ছে কেরল রাজ্যে রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে এবার দেখো ভারতের উচ্চতম পর্বত সিংহ কোনটা সেটা হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা সেটা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার ভারতের উচ্চতম সৌরচূড়া কোনটি খেয়াল রাখবে হচ্ছে কুতুব মিনার এটা হচ্ছে উচ্চতম সৌরচূড়া সেটা হচ্ছে তিয়াত্তর মিটার লম্বা দিল্লিতে অবস্থিত পরবর্তী দেখো ভারতের উচ্চতম সড়ক কোনটা ভারতের উচ্চতম সড়ক হচ্ছে খারদুংলা রোড সেটা জম্মু কাশ্মীরে রয়েছে খেয়াল রাখবে ভারতের উচ্চতম সড়ক কোনটা খারদুংলা রোড সেটা জম্মু কাশ্মীরে অবস্থিত উনিশ নম্বর কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা তো ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন খেয়াল রাখবে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি কি বলা হয়েছে ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি খেয়াল রাখবে হচ্ছে সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবার দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আগেরটা কি শিখলাম জনবহুল আর এটা কি বলছে বৃহত্তম বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অনেকে কিন্তু এই কোশ্চেনটা ভুল করে জনবহুল বললে দিল্লি আর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বললে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবার দেখো ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি যে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে হচ্ছে লাক্ষাদ্বীপ এবার দেখো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ক্ষুদ্রতম কেন্দ্রশাহিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ এটাও খেয়াল রাখবে যে ক্ষুদ্রতম কেন্দ্রশাহিত অঞ্চল কোনটা লাক্ষাদ্বীপ এবার দেখো ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি সেটা হচ্ছে সোনপুর বিহারে হয় এই মেলাটা কোথায় হয় বিহারে হয় জায়গাটার নাম কি সোনপুর এটা হচ্ছে মেলাটার নাম হচ্ছে সোনপুর দেখো পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি ভারতের বৃহত্তম অডিটোরিয়াম নাম কি শ্রী সম্য সৌম্মুখানন্দ হল মুম্বাইতে অবস্থিত এটা হচ্ছে ভারতের বৃহত্তম অডিটোরিয়াম ছাব্বিশ নম্বর দেখো ভারতের বৃহত্তম স্ট্যাচু কোনটি সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই ভাই মূর্তি যেটা কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত তাহলে খেয়াল রাখবে ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যেটা সর্দার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি যেটা গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী দেখো ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ দেখো পরবর্তী দেখো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি এটা কুঞ্চিকল যেটা বড়াহী নদীর উপরে অবস্থিত যেটা কর্ণাটকে রয়েছে পরবর্তী দেখো ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি ভারতের উচ্চতম বিমানবন্দর হচ্ছে কুশক বাকুলা রিম্পোচে খেয়াল রাখবে ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কি কুশক বাকুলা রিম্পোচে যেটা লেহতে রয়েছে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম জেলা কোনটি ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ যেটা গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী দেখো ভারতের ক্ষুদ্রতম জেলা জেলা কোনটি এটা বৃহত্তম বললাম আর ক্ষুদ্রতম জেলা এখানটায় বলা হয়েছে সেটা হচ্ছে মাহে পুদুচেরিতে অবস্থিত খেয়াল রাখবে ক্ষুদ্রতম জেলার কোথায় আছে মাহেতে আছে সেটা কোন জেলায় আছে পুদুচেরি জেলায় আছে এবার পরবর্তী দেখো ভারতের বৃহত্তম মন্দির কোনটা ভারতের বৃহত্তম মন্দির হচ্ছে শ্রী রঙ্গনাথ সাই মন্দির খেয়াল রাখবে ভারতের বৃহত্তম মন্দিরের নাম কি শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্য দেখো ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি সেটা হচ্ছে গোল গম্বুজ বিজপুরে অবস্থিত অবস্থিত বা বিজাপুরে তাহলে ভারতের বৃহত্তম গম্বুজের নাম কি গোল গম্বুজ যেটা বিজাপুরে অবস্থিত পরবর্তী ভারত ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি ভারতের বৃহত্তম রেল স্টেশন বর্তমানে রয়েছে হচ্ছে ভিক্টোরিয়া টার্মিনাস বৃহত্তম বলা হয়েছে খেয়াল রাখবে কি বলেছে ভালো করে দেখো পরীক্ষাটা কিন্তু এগুলো ভুল ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি সেটা হচ্ছে কি ভিক্টোরিয়া টার্মিনাস মুম্বাইতে অবস্থিত পরবর্তী দেখো ভারতের বৃহত্তম বন্দর কোনটা সেটা হচ্ছে নবসেবা বা জহরলাল নেহরু বন্দর যেটা মুম্বাইতে অবস্থিত তাহলে খেয়াল লাগবে কি ভারতের বৃহত্তম বন্দর কোনটি নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর যেটা মুম্বাইতে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট কোনটি ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট কোনটি সেটা হচ্ছে ডিব্রুগড় টু কন্যা বিবেক এক্সপ্রেস সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে চার হাজার দুশো ছিয়াশি কিমি খেয়াল কি ডিব্রুগড় টু কন্যা বিবেক এক্সপ্রেস যার দূরত্ব চার হাজার দুশো ছিয়াশি কিমি পরবর্তী কোশ্চেন ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি ভারত যে দ্রুতগামী ট্রেন সেটা হচ্ছে গতিমান এক্সপ্রেস সেটা হচ্ছে দিল্লি দিল্লি টু ঝাঁসি যায় তাহলে খেয়াল রাখবে ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি গতিমান এক্সপ্রেস দিল্লি থেকে ঝাঁসি পর্যন্ত যায় পরবর্তী দেখো ভারতের বৃহত্তম কারাগার কোনটি সেটা হচ্ছে তিহার জেল কোথায় অবস্থিত দিল্লিতে তাহলে খেয়াল রাখবে ভারতের বৃহত্তম কারাগারের নাম কি তিহার জেল দিল্লিতে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি আগেরটা পড়েছিলাম বৃহত্তম এটা কি বলছে দীর্ঘতম দীর্ঘতম বললে কোথায় হবে খড়গপুর খেয়াল রাখবে কি বৃহত্তম বললে মুম্বাইতে অবস্থিত আগে আলোচনা করেছি আর দীর্ঘতম বললে সেটা হচ্ছে কোথায় খড়গপুর এবার দেখো পরবর্তী দেখো চল্লিশ নম্বর আজকের ভারতের দীর্ঘতম নদী কোনটা সেটা হচ্ছে গঙ্গা নদী দু হাজার পাঁচশো পঁচিশ কিমি এর হচ্ছে দূরত্ব দেখো পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি এই কোয়েশ্চেনটা প্রচুর রিপিট করা হয় সঠিক আনসার কি হীরাকুদ বাদ যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম খাল কোনটি তা ভারতের দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল যেটা রাজস্থানে অবস্থিত খেয়াল যাবে কি ভারতের দীর্ঘতম খাল কোনটি ইন্দিরা গান্ধী খাল রাজস্থানে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু হচ্ছে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ যেটা হাওড়া ব্রিজ নামে পড়েছিল সেটা হচ্ছে কি রবীন্দ্র সেতু যেটা পশ্চিমবঙ্গের রাজ্যে রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ভারতের বৃহত্তম গুহা মন্দির হচ্ছে ইলোরাতে অবস্থিত যেটা মহারাষ্ট্রে রয়েছে পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি সেটা হচ্ছে ভারতীয় জাদুঘর সেটা কলকাতাতে অবস্থিত খেয়াল রাখবে ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ভারতীয় জাদুঘর জাদুঘর যেটা কলকাতায় অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোনটি সেটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম খেয়াল রাখবে কি ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোনটি সেটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি ভারতের দীর্ঘতম সুরঙ্গপাদ হচ্ছে পীর পাঞ্জাল টানেল যেটা এগারো হাজার দুশো পনেরো কিমি যেটা জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায় তাহলে খেয়াল রাখবে কি ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি পীর পাঞ্জাল টানেল পরবর্তী কোশ্চেন ভারতের উচ্চতম বাদ কোনটি ভারতের উচ্চতম বাদ হচ্ছে তেহরিবাদ যেটা দুশো একষট্টি মিটার লম্বা যেটা উত্তরখণ্ড রাজ্যে দেখতে পাওয়া যায় তাহলে ভারতের উচ্চতম বাদ কোনটা তেহরিবাদ খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের উচ্চতম বিল্ডিং কোনটা ভারতের উচ্চতম বিল্ডিং হচ্ছে ইম্পেরিয়াল টাওয়ার যেটা দুশো মুম্বাইতে অবস্থিত তাহলে খেয়াল ভারতের উচ্চতম বিল্ডিং কোনটা টাওয়ার দুশো চুয়ান্ন মিটার লম্বা মুম্বাইতে অবস্থিত পরবর্তী দেখো ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি সেটা হচ্ছে অরিনগর আন্না জুলচিকাল পার্ক সেটা তামিলনাড়ুতে অবস্থিত তাহলে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি অরিনগর আন্না জুলজিক্যাল পার্ক তামিলনাড়ুতে সেটা অবস্থিত রয়েছে পরবর্তী ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি সেটা হচ্ছে খেয়াল রাখো আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়াতে অবস্থিত তাহলে ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি আচার্য জগদীশ চন্দ্র বস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন সেটা শিবপুর হাওড়াতে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি প্রচুর পরীক্ষা রিপিট করা হয় সুন্দরবন বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোনটা কি বলা যায় দীর্ঘতম সড়ক সেতু সেটা হচ্ছে কি পিভিএন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা হায়দ্রাবাদে রয়েছে খেয়াল রাখবে কি পিভিএন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা হায়দ্রাবাদে রয়েছে খেয়াল রাখো এটা হচ্ছে ভারতের দীর্ঘতম সড়ক সেতু পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি সেটা ছত্রপতি রয়েছে এটাই ভারতের বৃহত্তম বিমানবন্দর খেলা হবে পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটা ভারতের বৃহত্তম স্টেডিয়াম বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট গ্রেটার নয়ডাতে এটা অবস্থিত এটাই হচ্ছে ভারতের বৃহত্তম স্টেডিয়াম খেয়াল বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম বাদ কোনটি ভারতের বৃহত্তম বাদ হচ্ছে তেহরিবাদ যেটা উত্তর অঞ্চলে অবস্থিত খেয়াল রাখবে কি ভারতের বৃহত্তম বাদের নাম কি বাদ যেটা কোথায় অবস্থিত উত্তরাঞ্চলে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ভারতের বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি যেটা কলকাতাতে অবস্থিত তাহলে ভারতের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি ন্যাশনাল লাইব্রেরি পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি ভারতের বৃহত্তম পর্বতমালা খেয়াল রাখবে হিমালয় পর্বতমালা হচ্ছে ভারতের বৃহত্তম পর্বতমালা পরবর্তী কোশ্চেন দেখো ভারতের উচ্চতম দরজা কোনটি ভারতের উচ্চতম দরজা হচ্ছে বুলন্দরওয়াজা যেটা ফতেপুর সিকড়ি আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত খেয়াল রাখবে কি ভারতের উচ্চতম দরজা কোনটি বুলন্দরওয়াজা ফতেপুর সিকরি যেটা আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম সাধু দলের রথ কোনটি এটা প্রচুর প্রকার রিপিট করা হয় উলার হ্রদ যেটা কাশ্মীরে অবস্থিত তাহলে খেয়াল রাখবে ভারতের বৃহত্তম সাধু জলের রথ কোনটি সেটা হচ্ছে উলার হ্রদ যেটা কাশ্মীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম লবণাক্ত লবণাক্ত জেলা রথ কোনটি সেটা হচ্ছে সম্বর হ্রদ সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত খেয়াল রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত জেলের হ্রদ কোনটি সম্বর হ্র সেটা রাজস্থানে অবস্থিত আর মিষ্টি রথ রথ বললে সেটা হচ্ছে উলার আর কাশ্মীরে অবস্থিত খেয়াল করে কিন্তু পরীক্ষা হলে করবে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত বাঁধ কোনটি ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত বাঁধ কোনটি সেটা গোবিন্দ বল্লভ পন্ত সাগর যেটা উত্তরপ্রদেশে অবস্থিত এটাই কিন্তু ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত বাদ কি বাদ বা তার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ সাগর উত্তরপ্রদেশে অবস্থিত তারপরবর্তী পরবর্তী ভারতের বৃহত্তম কোনটি ভারতের বৃহত্তম উপরাদ হচ্ছে নাম হচ্ছে চিলকা সেটা উড়িষ্যাতে অবস্থিত এই প্রশ্নটা প্রচুর রিপিট করা হয় ভারতের বৃহত্তম উপরাদ কোনটি চিলকারাদ রজ উড়িষ্যা রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের উচ্চতম রথ কোনটি সেটা হচ্ছে ছোলামো সিকিম রাজ্যে অবস্থিত খেয়াল রাখবে কি ভারতের উচ্চতম রথ কোনটি ছোলামো সিকিম রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম মসজিদ কোনটি সেটা হচ্ছে জামা মসজিদ দিল্লিতে অবস্থিত খেয়াল রাখবে ভারতের বৃহত্তম মসজিদ কোনটা সেটা হচ্ছে জামা মসজিদ দিল্লিতে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম মন্দির কোনটা সেটা হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির যেটা তামিলনাড়ুতে অবস্থিত খেয়াল রাখবে ভারতের বৃহত্তম নাম কি শ্রী রঙ্গনাথ মন্দির তামিলনাড়ুতে অবস্থিত ওকে দেখো টোটাল তোমার সাথে প্রশ্ন আলোচনা করলাম এই শেষটিরা প্রশ্ন যদি কমপ্লিট করে থাকো অবশ্যই পরীক্ষা হলে কিছু না কিছু কোশ্চেন কমন পেয়ে যাবে আর ভিডিও দ্বারা উপকৃত হলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দাও এবং ভিডিওটি ফ্রেন্ড থেকেও শেয়ার করতে পারো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি অবশ্যই বাজিয়ে রাখো নতুন একটি